গুলাকে বজায় রাখা। আমি আবার বিশেষ করে আমাদের সম্মানিত মেয়র মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই, তার মাধ্যমে তার কাউন্সিলর বৃন্দকেও। তারা যদি এটা অকুণ্ঠ দৃঢ়ভাবে সমর্থন না করতেন, এই জায়গাটুকু, এই প্রতিবন্ধকতাগুলো আমরা অতিক্রম করতে পারতাম না, এই জিনিসটা আমরা বাস্তবে রূপ দিতে পারতাম না। এই জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই পদক্ষেপকে, পদক্ষেপের ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর শামস, রিসালাত, নাহিদ এবং বিশেষ করে মনিরুজ্জামান। আমাদের ফোকাল পয়েন্ট ছিল মনিরুজ্জামান কোথায়, মনিরুজ্জামান সিদ্দিক এবং আয়েশা সিদ্দিকা, যে ছিল এটা বাস্তবায়নের সাথে জড়িত, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সম্মানিত সুধী, এখন আমাদের সামনে এমন একজন বক্তৃতা প্রদান করতে আসবেন যিনি না থাকলে আসলে আজকে আমরা এখন এই অবস্থায় এই পরিবেশটারই তৈরি হতো না। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, রংপুরের নগর পিতা আমরা যাকে বলি, রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত